বাবা মেয়ের একটা মিষ্টি সম্পর্ক দিয়েই শুরু হোক আজকের সকালটা। তো সকাল সকাল শুনতো ঘুম থেকে উঠে পড়েছে, আর এদিকে আমাদের পুজো করতেও ব্রাহ্মণ চলে এসছে বাড়িতে, আজকে কার্তিক পুজোর দ্বিতীয় দিন। তো তারপর ব্রাহ্মণ চলে যাওয়ার পর শুনটু পেয়ে গেছে আমাদের কার্তিকের খেলনাগুলো, সেখান থেকে গলিটা হয়েছে খুব পর্যন্ত, পেয়েছে একটা iPhone 14 Pro Max, কি সেটা ভিডিওতেই বলবো। তারপর মামা ভাগ্নির এই মিষ্টি মুহূর্ত এনজয় করতে হলে সম্পূর্ণ ভিডিওটা তো স্কিপ না করে কন্টিনিউ দেখতে হবে। তো এখন হচ্ছে কার্তিককে বরণ করে নেওয়া, কারণ তার বিদায় বেলা। তো সমস্ত ভিডিও শেয়ার করব আজকের এই ব্লগে, আশা করব আজকের এই ব্লগ তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করি আজকের ব্লগ এখান থেকেই। গুড মর্নিং মাই ফ্যামিলি, ধন্যী মেয়ের আরও একটা নতুন ব্লগে সকলকে জানাচ্ছি অনেক সুস্বাগতম। তো সকাল সকাল রেডি হয়ে, যদি এখন সকাল নয় প্রায় 9টা বেজে গেছে, রেডি হয়ে নিয়েছি কারণ ব্রাহ্মণ চলে এসেছে পুজো করার জন্য। তো এখানে ওরজিৎ এখনও স্নান করেনি, চা খাচ্ছে। তো চলো, শুনতে এখনও ঘুম থেকে ওঠেনি, ঘুমোচ্ছে। গুড মর্নিং বলে দে, গুড মর্নিং বলে দে, গুড মর্নিং বলো, গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা বলে দাও। ও, তোমাদের তো বলাই হয়নি আজকে হচ্ছে কার্তিক পুজোর পরের দিন, সেই জন্য ব্রাহ্মণ চলে এসছে পুজো করতে। তো ঠাকুর ঘরে এসে দেখি ব্রাহ্মণ হাজির, আর মামনি সব জোগাড়পত্র করে দিয়েছিল। তো শাকনা নিয়ে বসে পড়লাম ঠাকুর ঘরে, দেখব পুজো। আর আমার বর তো দেখলেই এখনও স্নান করেনি। তো ঠাকুর মশাই বসে পড়েছে পুজো করতে, চলো তাহলে মন দিয়ে আগে ঠাকুরের পুজোটা দেখে নিই, তারপর আরও কথা হচ্ছে। সারাদিনের অনেক কিছু শেয়ার করার আছে আজকে তোমাদের সাথে। পুজো আমাদের প্রায় শেষের পথে। তো এখানে চলছে ঠাকুরের আরতি, আর এখানে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করা কমপ্লিট হয়ে গেছে। তো মামনি আমাকে সেই আরতির তাপ দিয়ে দিল, আর সেটা নিয়ে বাইরে চলে গেল। বাইরে তো কারণ সবাই আছে, শুনটু আছে, দাদা আছে, দিদি ভাই আছে, আর বাদ বাকি যা জিনিস দিয়ে আরতি করতে হয় ঠাকুরমশাই সেগুলোই কন্টিনিউ করছেন। তো আরতি আমাদের এখন শেষের পথে, এবার কার্তিকের সুতো কাটার অপেক্ষা আর কি। দুদিনের জন্য এসেছিল বাড়ি বাড়ি পুজো নিতে, পুজো কমপ্লিট, তো এখন চলছে সুতো কাটা। এ সময় মনটা একটু কেমন মানে ভার ভার লাগে, যতই হোক কার্তিককে তো আমরা বাড়িতে নিয়ে এসে পুজো করি সন্তানের মতো। তো এখানে পুজো কমপ্লিট, এখন ঠাকুরমশাই যা যা জিনিসপত্র ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছেন। আগের বারে কী করেছিল জানো, চিপস, ক্যাডবেরি, যা যা ছিল প্রচুর কিছু দেওয়া হয়েছিল, সব ঠাকুরমশাই নিয়ে চলে গিয়েছিল। তো এবারে ঠাকুরমশাই আমাকে যেই বললো এগুলো বাচ্চাদেরকে দিয়ে দিও, সেগুলো আমি আর একটা জিনিসও হাতছাড়া করিনি, কারণ আমাদের বাড়িতেও তো একটা বাচ্চা রয়েছে নাকি, যদি তার সামনে দিয়ে জিনিসগুলো নিয়ে যাওয়া হয় তার কেমন লাগে বলো। তো চিপস কুরকুরেগুলো আমি রেখে দিয়েছি। পুজো শেষ হয়ে গেল, আর এখন অরিজিত এসে হাজির, স্নান টান করে আস্তে আস্তে পুজো কমপ্লিট। যা, ওর আর আজকের পুজো দেখা হলো না। তো যাই হোক, ঠাকুরমশাইয়ের সব জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, যে সিধে বা দক্ষিণে দেওয়া হয় সেটা ঠাকুরমশাই সংকল্প করে নিলেন। তো আমি তাকে মানে কার্তিককে প্রণাম করে তার হাতে সেটাকে দিয়ে দিলাম, এই আর কি। উনি ওইভাবেই দিতে বললেন, আমি ওইভাবে ওনাকে দিয়ে দিলাম। তো যাই হোক, ওনার সব কিছু নেওয়া কমপ্লিট, গুছিয়ে আর কি সবটুকুই উনি নিয়ে গেছেন, কোনো কিছুই ফেলে যাননি। তো যাই হোক, ওনার যেরকম ইচ্ছা উনি সেরকম নিয়ে গেছেন। আর এখানে আমাদের শুনটু দুধ খাচ্ছে ঘুম থেকে উঠে। তো চলো, উনি এবার বাড়ি যাক, তারপরে তো সারাদিনে প্রচুর এনজয়মেন্ট আছে, অনেক কিছু শেয়ার করব আজকে তোমাদের সাথে। আশা করব আজকের ব্লগ তোমাদের অনেক ভালো লাগবে। তো ওনার যা ব্যাগপত্র ছিল তা অরিজিৎ সব সাইকেলে লাগিয়ে দিল। তো উনি বেরিয়ে গেলেন, গেলেন অন্য বাড়িতে, পুজো আছে যে। তারপর শুনটু কার্তিকের খেলনা পেয়ে চরম খুশি। তো চলো এই প্যাকেটের মধ্যে কি কি আছে একটু দেখে নি। কে ফোন করছে আমার? আরে ঘড়িটা পড়ি দিয়ে আয়। দেন কার্তিকের কাছে যে আঠারিগুলো দেওয়া থাকে সেগুলো বাড়ির ছোট বাচ্চাদের দিতে হয়, আটজন মানে আটটা বাচ্চাকে দিতে হয়। হওয়ার আগে শুনটুকে দেওয়া হয়েছে, তারপর বুগলু আর পাগলু যেহেতু বাড়িতে এখন ওরা সব থেকে ছোট, সেই জন্য ওদেরকেও একটা একটা করে মামনি দিয়ে দিল। ওই আটারির মধ্যে আট ভাজা থাকে, আর ওই এক টাকার একটা কয়েন, বাতাসা, এইগুলোই থাকে।
তো তাদের বলার পরে একটা ফটো তুলতে কিন্তু আমাকে দিয়েছিল। তারপর চলছে দুপুরবেলার খাওয়া দাওয়ার প্রস্তুতি, বাপি করছে রান্না, কি রান্না হচ্ছে সেটাও বলবো এখনই আজকের ব্লগে। তো এখানে আমি চলে এসেছি আর এসে দেখছি মামনি সুন্টুকে খাওয়াচ্ছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, তখনও সুন্টু কিছু খায়নি। আর আজকের রাঁধুনি হচ্ছে বাপি নিজেই, হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, সাথে একজন হেল্পার চাই বাপি সবসময়তেই, দিদিভাই আছে রান্নাঘরে। আর এখানে হচ্ছে মশলা কষানো, সেটা হচ্ছে বাঁধাকপির জন্য। তো চলো এখানে মশলা কষানো হচ্ছে হোক, আর বাপি করছে এখানে জমিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি। হালুই করকে ধুতি পরে রান্না করতে হয়। তারপর শুনটুকে দেখি স্নান টান করে চলে এসেছে কার্তিকের কাছে ঘন্টা নিয়ে, সে আরো এক হাসির কি মন্ত্র আবার মন্ত্র কি মন্ত্র বললি শুনতেই তো পেলাম না, ও কি বলছিস, কার ফোন এসছে? এবার ঘুমাবে, এবার কার্তিক ঘুমাবে। বাড়িতে এরকম মজা না হলে বাড়িতে পুজো পুজো ফিলি আসে না, তো ওদের মজা চলছিল চলুক। আর এদিকে দেখো রান্না হয়েছে গোবিন্দভোগ চাল আর মুগ ডালের খিচুড়ি, যেটা অসাধারণ খেতে হয়েছিল, আর হয়েছিল নিরামিষ বাঁধাকপির তরকারি। তো এগুলো চলো ঢাকা দিয়ে রাখি। আর এদিকে দিদিভাই করছে রান্না, মানে পাঁপড় ভাজছে। কার্তিক পুজোর দিন থেকে দিদিভাই কনস্ট্যান্ট রান্নাঘরেই রয়েছে, চাটনি করা রয়েছে, আর এখানে ফার্স্ট ব্যাচ বসে পড়েছে খাওয়া দাওয়ার জন্য। মা আর বোন চলে এসেছিল, ভাই আসবে একটু পরে, এই ব্যাচ উঠলে আমরা সকলেই এক এক করে এবার খেয়ে নেব। গুড ইভিনিং বলো। ইভিনিং না, গুড আফটারনুন। তাকাও এদিকে, তাকাও এইটা। হ্যাঁ হ্যাঁ, মাঝখানটা দাও। তো এখন শাড়ি পরে আবার রেডি হয়ে নিয়েছি, কারণ কারণ কি মানে এখন কী হবে, ঠাকুরটাকে এখন দিয়ে আসা হবে, সেজন্য আমি রেডি হয়ে নিয়েছি। আর এখানে শুনটু চিপস খাতে একটা দেবে, শুনটু চিপস দেবে না? আজ নেই, আমি এটা করে ফেলেছি। ও এটা করে ফেলেছে বলে ও দিতে পারবে না। আর এখানে দিদি ভাই দিচ্ছে আলপনা, আর আমি এখানে বসে আছি। চলো তাহলে এবার দেখি কই ভাই। ও ছোট্ট ভাই এসছে, মা দেখো ভাইটাকে, মা দেখো, ওদিকে বালতিটা ফেলে দেয়, ছুবি না বালতিটাকে। রে তুমি এটা নেবে, তুমি ফোনটা নেবে, ফোনটা তুমি নেবে, কি জামা পড়েছ, জামাটা দেবে 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 তুমি নেবে ছেলের বিয়ে হলে যেমন করে। তো এদিকে সমস্ত জোগাড় প্রায় কমপ্লিট হয়ে গেছে, দিদিভাই তখনও দিচ্ছে মশার কামড় খেতে খেতে আলপনা। বিকেল হয়ে গেছে, তো মশারও আগমন হয়ে গেছে। তো আমি এখানে কনকাঞ্জলির চালটা রেখে দিয়ে গেলাম, দেন যা যা বরণের ইনগ্রিডিয়েন্টস দরকার, মানে যা যা দরকার, বরণের থালা কুলো সব কিছুই প্রয়োজন, সেগুলোই নিয়ে আসছি। আর পুজোর যা যা জিনিসপত্র ছিল সেগুলো বাপি নিয়ে চলে এসেছে। আর এখানে দেখো থালায় রয়েছে বাতাসা, আর মামনি শাড়ি পরে বলছে দাঁড়া দাঁড়া আমি একটু কাপড়টা ঠিক করে নিই, তারপরে তো ভিডিওটা করবি। তো দেখ এখানে মামনি ঘোড়াতে জল ঢেলে নিচ্ছে, আর আমাদের কার্তিকের এবার যাওয়ার সময় চলে এসছে। তো এখানে দাদা চলে এসছে, কারণ আমি দাদাকে বললাম কার্তিকটাকে এবার বাইরে নিয়ে চলো, এবার তাকে তো বরণ করতে হবে, আলটিমেটলি সে তো পিসে মশাই হবে, তাই না কি? তো এখানে দাদা চলে এসছে, কার্তিককে নিয়ে যাচ্ছে, তো যেখানে আলপনা দেওয়া হয়েছিল সেখানেই তাকে বসানো হবে। তো চলো যাওয়া যাক।
ওই তো ওইদিকে নিচেই তো বসাই মানে এরকমই বসবে তো এখানে সকলেই এসে উপস্থিত কাকিমা এসেছিল গুগলু পাগলু প্রত্যেক বাচ্চা ছিল আর মামুনি এখানে বরণের জন্য সব কিছু রেডি করে দিচ্ছে তো আমি এবার করে নেব কার্তিককে বরণ সেজন্য তো শাড়ি পরে রেডি হয়েই এসেছি তো এটা হচ্ছে দ্বিতীয় বছর যে কার্তিককে বরণ করে নিয়েছি ওই হাত ঘুরিয়ে ঘুরিয়ে না বরণটা কীভাবে করতে হয় সেটা আমি এখনও ধাতস্থ করে উঠতে পারিনি আর আমাদের সন্টু তো অল টাইমই নাচ করতে ব্যস্ত থাকে তো চলো এবার কার্তিককে একটু বরণ করে নিই তারপর আবারও কথা হচ্ছে তোমাদের সাথে সম্পূর্ণ বরণের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না যেটুকু পসিবল হলো সেটুকু শেয়ার করলাম তো এবার কার্তিককে মিষ্টি জল খাইয়ে নিলাম দেন এক এক করে প্রত্যেকেই মিষ্টি জল দিয়েছিল তার মধ্যে আমাদের বাড়িতে অনেক কুটুম এসে হাজির তো যাই হোক কুটুম থাক আগে কিন্তু কার্তিকের বরণটা মাস্ট তো এখানে দিদিভাইও কার্তিককে মিষ্টি জল খাইয়ে নিচ্ছে আর শুনটু তো কার্তিককে পেয়ে বেজাই খুশি তা ও চলে এসে কার্তিক ভাইকে মিষ্টি খাওয়ানোর জন্য ওকে যদি প্রশ্ন করা হয় কার্তিক তোমার কে হয় ও কিন্তু একটাই উত্তর দেয় কার্তিকর নাকি ভাই হয় তো যাই হোক ওর এখানে মিষ্টি জল খাওয়ানো কমপ্লিট তো তারপর আমি রিজুকে বললাম যাও তুমি একটু মিষ্টি জল খাইয়ে দাও দেন মিষ্টি জল ও খাইয়ে দেওয়ার পরে মামুনি ছিল মিষ্টি জল খাইয়েছিল দেন মাও ছিল কারণ মা তো আজকে দুপুরেই এসেছিল তো মাও কার্তিককে মিষ্টি জল সবই খাইয়েছিল তো সব ভিডিও তো এই একটা ব্লগে শেয়ার করা পসিবল নয় তো যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তো বাড়িতে যে গেস্টগুলো এসেছিলেন তাদেরকে বলা হলো তো তোমরা বাইরেতে এসে ভেতরে এসে বসো তো তারা সেজন্য ভেতরে আসছে আর কার্তিককে হাতে পয়সাটা আমি দিয়ে দিতে বললাম দেন এখানে যে কার্তিকের জন্য নাড়ুগুলো বার করা হয়েছিল সেটা কার্তিককে হাতে দিয়ে দিচ্ছে আমাদের শুনটু কিন্তু আমরা ভেবেছিলাম ওর হাতে দিলে নাড়ুগুলো হয়তো পিছন দিক থেকে পড়ে যাবে কিন্তু একটা নাড়ুও কিন্তু ওর হাত থেকে নিচে পড়েনি তো পিছনে অনেকেই বসেছিল নাড়ু নেওয়ার জন্য কিন্তু ওর হাত থেকে একটা সিঙ্গেলও নাড়ু পড়েনি তারপর এবার হরির লুট যে বাতাসাগুলো নেওয়া হয়েছিল সেগুলো দেওয়া হবে সবাইকে হরির লুট সেজন্য সবাই দাঁড়িয়ে পড়েছে বাতাসা নেওয়ার জন্য আর এখন সেই টাইম যে টাইমে কনকাঞ্জলি নিতে হয় তো কনকাঞ্জলি নেওয়ার জন্য পাগলু আমাকে দিয়ে দিল কারণ পাগলু সব থেকে ছোট ও আমার সম্পর্কে দাওর হয় তো যাই হোক কনকাঞ্জলি নিয়ে আমি চলে গেলাম ঘরে যেহেতু আর ঘর থেকে বেরোতে নেই তো আমি তো যেতে পারবো না তো এখানে আমি কনকাঞ্জলি দিয়ে ভেতরে চলে গেছি দেন ঠাকুরকে এক জায়গায় বসিয়ে দিয়ে সকলে চলে এসেছে কারণ আমি ছাড়া সকলেই গিয়েছিল তো এখানে চলছে সব প্রসাদ খাওয়ার পালা তো সবাই এখানে প্রসাদ খাচ্ছে মাও ছিল সকলেই প্রসাদ টসাদ খেয়ে নিয়ে এখন মারা যাবে বাড়ি আর ভাইয়ের যেহেতু পড়া ছিল তো ভাই আগেই চলে গিয়েছিল আর এখন মা আর বোন বাড়ি ফিরবে তো চলো ওদের সাথে একটু আমি যাব ওদের ব্রিজ পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো তারপর সকলেই এক এক করে যে আজকে বাড়ি ফিরবে এতদিন বাড়িটা করছিল গম গম আজকে হয়ে যাবে পুরো ফাঁকা মারা চলে যাওয়ার পর তারপরে সুন্দুরাও যাবে আজকে বাড়ি তো সেই জন্য দেখো সকলে রেডি হয়ে নিয়েছে ওরা 7:30 নাগাদ বেরিয়েছিল তো তিনজনেই তিনটে ব্যাগ আর তিনটে ব্যাগই ছিল চরম পরিমাণে ভারী সন্টুরও পিঠে একটা ব্যাগ তো চলো আমরাও যাবো কুন্তিগা স্টেশন পর্যন্ত ওদের ছেড়ে দিতে তো চলো ওদের সাথে সন্টু দেখ সবাই তিনজনে স্কুল যাচ্ছে বল চাবি দিচ্ছে
শুনতো আমরাও যাচ্ছি কিন্তু তোর সাথে। তো কুন্তিগা স্টেশনে আসার কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে এসছে স্টেশনে, আর তোরাও যাচ্ছে হাঁটতে হাঁটতে। মোটামুটি এই ট্রেনটা ফাঁকাই থাকে, তবে কুন্তিঘাট আসতে আরও ফাঁকা হয়ে যায়, মানে অর্ধেক লোক ট্রেন থেকে কুন্তিঘাটেই নেমে যায়। তো চলো, দিদি ভাইরাও এগিয়ে যাচ্ছে, মানে মোটামুটি যে কম্পার্টমেন্টটা ফাঁকা সেই কম্পার্টমেন্ট দেখেই উঠে পড়লো, জেনারেল কম্পার্টমেন্টেই উঠেছে। তো দেন আর কি, বাড়ি এখন পুরো ফাঁকা, বাড়িতে আমরা চারজন মেম্বার, মামনি বাপি রিজু আর আমি। তো ট্রেন চলে গেল স্টেশন থেকে, তো চলো আজকের ব্লগটাও তবে এখানেই এন্ড করছি। আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। তো চলো কিছু ফটো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম, আজকে সকলের সঙ্গে দিনটা বেশ ভালোই কেটেছে।